ভারতবর্ষের ঐক্য ও বৈচিত্র্য সম্পর্কে নানাবিধ জাতীয়তাবাদী ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সমাজে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সংস্কৃতি থেকে শুরু করে ভাষা, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি। এর মধ্যে ভারতীয় মুদ্রাও বিভিন্ন জায়গায় আলাদা নামে পরিচিত। তো চলুন আজ আমরা জানব, ভারতীয় মুদ্রার নাম রুপি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে একে টাকা বলা হয় কেন। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সঞ্জীব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসলে টাকা শব্দটি এসেছে টঙ্কা নামক সংস্কৃত শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ রৌপ্য মুদ্রা বিশেষ। বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের এই বিরাট অঞ্চলের মানুষ টাকা নামেই মুদ্রাকে চিনত। এরপর ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল ভাগ হওয়ার পর এই মুদ্রা বিভিন্ন নামে পরিচিত হয়। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে এখনও টাকা নামেই প্রচলন রয়েছে। ভারতীয় নোটের পিছন সাইডে দেশের হিন্দি, ইংরেজি সহ মোট 17টি সরকারি ভাষায় মুদ্রার নাম অঙ্কিত থাকে। ইংরেজি ভাষায় রুপি বলা হয়, হিন্দি ভাষায় রূপায়া, আর অসমীয়া ভাষায় টকা, বাংলা ভাষায় টাকা, গুজরাতি ভাষায় রুপিও, আর কন্নড় ভাষায় রূপাই, আর কাশ্মীরি ভাষায় রুপিহ, আর কোঙ্কনি ভাষায় বলা হয় রূপয়া, আর মালয়ালম ভাষায় বলা হয় রূপা, আর মারাঠি ভাষায় বলা হয় রূপাই, আর নেপালি ভাষায় বলা হয় রুপিয়া, আর উড়িয়া ভাষায় বলা হয় টঙ্কা, আর পাঞ্জাবি ভাষায় বলা হয় রুপিয়া, আর সংস্কৃত ভাষায় বলা হয় রূপকম, আর তামিল ভাষায় বলা হয় রুবাই, আর তেলেগু ভাষায় বলা হয় রূপাই, আর উর্দু ভাষায় বলা হয় রূপয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।